ভোজ্য তেল চিনি ছোলায় ভ্যাট প্রত্যাহার ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে টিসিবির কার্যক্রম করোনা টিকাদানে 200 দেশের মধ্যে শীর্ষ 8 এ বাংলাদেশ শীঘ্রই বুস্টার ডোজের ক্যাম্পেইন সময় অসময়ে কল এবং এসএমএস এ বিরক্ত গ্রাহক অকার্যকর বিটিআরসি এর নির্দেশনা শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে ভোজ্য তেল চিনি ছোলা সহ নিত্য পণ্যের উপর আরোপিত শুল্ক তুলে নেওয়া হয়েছে এর মধ্যে সয়াবিনের উৎপাদন পর্যায়ে 15 এবং ভোক্তা পর্যায়ে 5% ভ্যাট তুলে নেওয়া হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান বাজার নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত এছাড়া 1 কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান করোনার ধকল কাটিয়ে বিভিন্ন দেশ যখন অর্থনীতি পুনরুদ্ধারে এগুচ্ছিল ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হয়ে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেল সহ খাদ্যপণ্যের দাম এই অজুহাতে দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু সিন্ডিকেট এমন অবস্থায় সয়াবিনের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে শুল্ক তুলে নিল সরকার এতে নিত্যপণ্যের দাম কমবে বলে আশা করছেন অর্থমন্ত্রী যে সমস্ত আইটেমের উপরে ব্যয় ছিল সেগুলো আমরা তুলে নিয়েছি এবং আমরা বললাম যে একদিকে আমরা সরকার থেকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার সেটা পূর্ণ মাত্রায় করা হচ্ছে বাজার নিয়ন্ত্রণে টিসিবির কার্যক্রম ইউনিয়ন পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে সময় মতো যদি ডিস্ট্রিবিউশন না করা যায় তাহলে পরে দেশে তো দেশি হোক বিদেশি হোক আমাদের গোডাউনে মালামাল আছে এতে কোনো লাভ কিছু হয় না তো এই জন্য আমরা মনে করি যে টিসিবির রোলটা অত্যন্ত ইফেক্টিভ এখন আর এটাকে আরও মোর ইফেক্টিভ আমরা করছি 1 কোটি পরিবারকে আমরা আমাদের এই টিসিবির আওতায় নিয়ে আসতে চাচ্ছি এবং সেখানে আমাদের ভোজ্য তেল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র দিয়ে লাগবে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা এই টিসিবির মাধ্যমে আমরা আমাদের কনজিউমারদের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চাই এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধ পণ্য মজুদ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আপনারা জানেন পরিবর্তিত পবিত্র রমজান মাসে কোনো পণ্যের ঘাটতি হবে না বলেও আশ্বস্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা করোনা টিকাদানে 200 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 8 নম্বরে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কিডনি দিবসের আলোচনায় তিনি বলেন দেশের সব মানুষকে বুস্টার ডোজের আওতায় আনতে শীঘ্রই ক্যাম্পেইন শুরু করা হবে স্মৃতিমণ্ডলের রিপোর্ট এসকে ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের আলোচনায় কিডনি রোগ ও এর চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা আমরা যে কথাটা বলতে চাই তারা জানান কিডনি প্রতিস্থাপন সহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা দেশেই রয়েছে 8টি বিভাগ ছাড়াও জেলা পর্যায়ে কিডনি হাসপাতাল তৈরির জন্য কাজ করছে সরকার জেলা পর্যায়ে ডায়ালাইসিস ইউনিট স্থাপন এবং 8টা বিভাগীয় শহরে 8টা হাসপাতাল স্থাপন করা হচ্ছে যেখানে কিডনি ডিজিজ মানে নেফ্রোলজি এবং ইউরোলজি এই দুটোর সমন্বয়ে আমাদের হসপিটালগুলো তৈরি হবে এবং আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠী এই সেবা পাবে দুইটা কারণে পিছাই যাচ্ছি একটা কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতার অভাব 2 নম্বর ডোনার পাচ্ছি না যে কিডনি ডোনেট করলে কিছু হয় না একজন সুস্থ মানুষ আরেকজনকে কিডনি ডোনেট করতে পারে তাহলে আমরা ডোনার পুল বেড়ে যাবে আমরা ট্রান্সপ্লান্টের সংখ্যা আরো বাড়াই দিতে পারবো আলোচনায় অংশ নিয়ে কিডনি চিকিৎসায় সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী নন কমিউনিকেবল ডিজিজে অসুখ বিসুখে আমাদের দেশে প্রায় 67% লোক মারা যায় অর্থাৎ এখানেই বেশি লোক মারা যাচ্ছে এবং কিডনিতেও আমি এখানে জানতে পারলাম আলোচনা করে 70 থেকে 80 জন লোক প্রত্যেকদিন মৃত্যুবরণ করে করোনা নিয়ন্ত্রণে সরকারের সাফল্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী বলেন এ বিষয়ে বাংলাদেশ বিশ্বে রোল মডেল আমরা পৃথিবীতে টিকাতে এখন 8 নম্বরে অবস্থান করি 200টা দেশের মধ্যে আমরা বুস্টার ডোজের ক্যাম্পেইন আবার শুরু করতে যাচ্ছি অল্প দিনেই শুরু হবে আমরা আহ্বান করব আমাদের যারা বুস্টার ডোজ এখনো নেয় নাই
তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তারা যেন এগিয়ে আসে এবং বুস্টার ডোজ নিয়ে তারা নিজেরা সুরক্ষিত হয়ে যায়। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে 12.5 কোটি, দুই ডোজ সম্পন্ন করেছে 8.5 কোটি, আর বুস্টার ডোজের আওতায় এসেছে 1.25 লক্ষ মানুষ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সময় অসময়ের কল এবং এসএমএসে বিরক্ত গ্রাহক, ভোগান্তি বন্ধে বিটিআরসির ডু নট ডিস্টার্ব সার্ভিস চালু করলেও তা পুরোপুরি কার্যকর নয় বলে মত বিশেষজ্ঞদের। আদিত্য মামুনের রিপোর্ট। নিবন্ধিত মোবাইল অপারেটর কোম্পানি এবং থার্ড পার্টিগুলো দিনে 44টি সেবার জন্য 150 কোটি প্রমোশনাল এসএমএস পাঠায় গ্রাহককে। এসব এসএমএস আর বিজ্ঞাপনী কলের নেই কোনো সময় জ্ঞান। বিটিআরসির তথ্য বলছে প্রমোশনাল ক্যাম্পেইন, অফার, মিনিট প্যাকেজ, ইন্টারনেট, মিসড কল অ্যালার্ট, এরকম 44টি সেবা রয়েছে। প্রতি ঘন্টায় 7 কোটি এসএমএস গ্রাহককে পাঠায়, যা কখনো বেড়ে দ্বিগুণ হয়। অনেক মেসেজ আসলে প্রতিদিন পাই, যে দেখা যায় নামটা দেখে সেটা আবার ইগনোর করে চলে যায়, বিকজ আমি বুঝি যে এটা আসলে এই মুহূর্তে আমার আসলে প্রয়োজন নাই। সঙ্গে আছে বাল্ক ও কালো বাজারি এসএমএস ব্যবসায়ী চক্র। তারা যে শুধু বিরক্তি উৎপাদন করছে তাই নয়, নাগরিক অধিকার খর্ব করার পাশাপাশি হাতিয়ে নিচ্ছে টাকা এবং গুরুত্বপূর্ণ তথ্য। আমি রুগী দেখছি, এর মাঝখানে একজন ফোন দিলেন, আমি হয়তো জরুরি নাম্বার মনে করে ফোনটা ধরলাম, ধরার পরে দেখা গেল যে তিনি হয়তো আমার কাছে মাছ বিক্রি করতে চান। তার মানে হচ্ছে যে আমার ফোন নাম্বারটি কিন্তু বেহাত হয়ে যাচ্ছে এবং এই কোম্পানিগুলোর কাছে পৌঁছে যাচ্ছে। গ্রাহক ভোগান্তি নিরসনে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রমোশনাল ক্যাম্পেইন বন্ধের নির্দেশনা রয়েছে বিটিআরসির, কিন্তু ভোর 6টার পর থেকে শুরু হওয়া কল এসএমএস কেও বিরক্তিকর বলছেন গ্রাহকরা। সার্ভিসটা যখন আমরা উপভোগ করতে গেলাম তখন দেখা গেল এটার মধ্যে শুভঙ্কর একটা ফাঁকি, সেটা কি যে এর মাধ্যমে শুধু মোবাইল ফোন অপারেটরের যে এসএমএস বা তাদের যে প্রমোশনাল প্যাকেজগুলি সেগুলি বন্ধ করা যাবে, কিন্তু বাদ বাকি লক্ষ লক্ষ ধরনের প্রতিষ্ঠান থেকে যে আমাদের বিরক্তিকর মেসেজ অফার দিচ্ছে সেগুলি বন্ধ করা যাবে না, কারণ এগুলি তাদের নিয়ন্ত্রণের মধ্যেই নেই। তবে গ্রাহকের ভোগান্তি কমাতে ডিএনডি কাজ করছে বলে দাবি বিটিআরসির। এটা হচ্ছে দুই দিক থেকে, গ্রাহকের পয়েন্ট থেকে একটা ভিউ, মোবাইল অপারেটর পয়েন্ট থেকে একটা ভিউ। গ্রাহক যদি এই সার্ভিসটা না বোঝে সেটা কিন্তু আমরা দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না। মোবাইল ব্যবহার হবে স্বস্তির, আনন্দের, গ্রাহক পাবে তার কাঙ্ক্ষিত সেবা এবং নিরুপদ্রব জীবন, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দখলদারদের বিরুদ্ধে পানি সম্পদ প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি, সব নদী খাল খনন করার প্রতিশ্রুতি। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার আরও কঠোর হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদীর অবশিষ্ট অংশের খনন কাজের উদ্বোধনকালে দখলদারদের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মন্ত্রী বলেন, খরা মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিতে আর্সেনিকের প্রভাব বেড়েছে। সরকার দেশের 64টি জেলায় সব নদী ও খালের নাব্যতা বৃদ্ধি করতে পুনর্খনন শুরু করেছে বলেও জানান তিনি। নদীর যে জমিটা সেই জমিটা যদি অবৈধভাবে দখল না করে তাহলে কিন্তু এই অবৈধ স্থাপনা থেকে আমরা রক্ষা করতে পারি। বিএনপি একটা ককটেল পার্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য এবং ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীর চরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইএসআই এর প্রেসক্রিপশন অনুযায়ী এরা রাজাকার, জামাত ও হায়নাদের নিয়ে স্বাধীনতার বিপক্ষে অবস্থান করছে। ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান কামরুল। তারা 7ই মার্চ মানে না, তারা 11ই এপ্রিল মুজিবনগর দিবস মানে না, তারা স্বাধীনতার যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল্যবোধ কোনো কিছুই তারা মানে না।
বিনোদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সাফাত নাইম নাফি, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে থাকেন তিনি। নাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মেসে নামাজ পড়া নিয়ে ওই ছাত্রাবাসের শিক্ষার্থীর সঙ্গে শরীফের বিরোধ ছিল বলে জানায় সহপাঠীরা। দেশজুড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয় এবং রেড ক্রিসেন্টের উদ্যোগে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়া প্রদর্শন করেন। মাদারীপুর রাজবাড়িতে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাবনা জেলা স্কুল মাঠে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিলিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগের সময় প্রাণহানি রোধে করণীয়গুলো তুলে ধরেন। দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছজন। বুধবার রাত 12টার দিকে মোংলায় চাঁদপায় মাঝারে মেলা দেখতে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন তিন মোটরসাইকেল আরোহী। নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়। এদিকে মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত হয় 5 বছরের শিশু। এছাড়া কুষ্টিয়ার মিরপুরে নসিমল উল্টে এর চালক নিহত হয়েছেন। শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাটোরের লালপুর থেকে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত 12টার দিকে উপজেলার খাগড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত 18 ফেব্রুয়ারি নাটোরের বড়াই গ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলী এক ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের নামে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যান ওই অধ্যক্ষ। মামলার পর গত রাতে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানীর চর পদ্মবিলা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম রবিউল শেখ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রায়হান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানান, রবিউল শেখকে বুধবার সন্ধ্যায় তার খালাতো ভাই ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওভারলোডিং সহ নানা জটিলতায় 4 দিন বন্ধ থাকার পর আন্ডারলোডিং পদ্ধতিতে হিলি বন্দর দিয়ে চিপস পাথর আমদানি শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে আমদানি কার্যক্রম শুরু হয়। এদিন 14টি ট্রাকে করে 276 টন পাথর আসে। পাথর আমদানিকারকরা জানান, সরকারি নির্দেশনা এবং ভারতীয় আমদানিকারক সিন্ডিকেটের কারণে আমদানি বন্ধ ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2022 শিক্ষাবর্ষের বিএড কোর্সের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয় শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ স্মারক প্রদান অনুষ্ঠানের। এ উপলক্ষে দুপুরে গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের সভাপতি আহমেদ মুশফিকা নাজনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ। বক্তব্য রাখেন অধ্যক্ষ রঞ্জু শেখ, আহমেদ মেহেদি ফিরোজ, অধ্যাপক সতীশ চন্দ্র রায় সহ অনেকে। পরে কলেজে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন ময়মনসিংহের প্রিমিয়ার আইডল হাই স্কুল। বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক চান মিয়া। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
দক্ষিণাঞ্চলের মোগট স্থাপত্যের নিদর্শন পটুয়াখালী মজিদ বাড়িয়া শাহি মসজিদ। জেলার মির্জাগঞ্জ উপজেলা সদরের 15 কিলোমিটার দক্ষিণে মসজিদের অবস্থান। সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে মসজিদটি। পটুয়াখালীর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। মসজিদের গায়ে পাওয়া শিলালিপি থেকে জানা যায়, স্বাধীন বাংলার ইলিয়াস শাহী শাসনামলের শেষ দিকে নাসিরউদ্দিন মাহমুদ শাহের ছেলে রুকনউদ্দিন বারবক শাহের শাসনামলে খানি মুয়াজ্জম উজিয়াল খান 1465 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। সেই শিলালিপিটি এখন কলিকাতা এশিয়াটিক সোসাইটি জাদুঘরে। স্থানীয়রা বলছেন, মসজিদটির নাম অনুসারে গ্রাম ও ইউনিয়নের নামকরণ করা হয়েছে মজিদপাড়িয়া। মসজিদটি দৈর্ঘ্যে 49 ফুট ও প্রস্থে 35 ফুট, দেয়ালের পুরুত্ব 6.5 ফুট, পূর্ব দিকে 21.5 ফুট দীর্ঘ ও 8 ফুট প্রস্থের বারান্দা, পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণ দিকে 4টি করে দরজা, পশ্চিমের দেয়ালে 3টি মেহরাব, প্রধান কামরায় 4টি ও বারান্দায় 2টি মিনার। পাশেই প্রকাণ্ড দিঘি, তার পাশে চিরনিদ্রায় শায়িত পরগনার ইয়াকিন শাহ ও কালা শাহ। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে সৌন্দর্য। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন মানুষজন আসে, এখানে নিয়াত করিয়া মানত করিয়া এখানে নামাজ পড়ে। বর্তমানে মসজিদের বিভিন্ন গাছগাছরা হয়ে গেছে, ভালো করে একটু মেরামত করে এলাকার জন্য উন্নয়ন, এবং দেশবাদী দূরে যারা দেশবাসী আসে তাদের জন্য এটা একটু দেখতে সুন্দর। স্থানীয় প্রশাসন বলছে, মসজিদটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। মসজিদটাকে সংস্কার এবং সুন্দর এবং পর্যটন করার জন্য আমি যথেষ্ট চেষ্টা নিজে করতেছি। প্রত্নতত্ত্ব বিভাগকে এ বিষয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এবং একটা প্রাক্কলন করে তাদের কাছে আমরা এটার জন্য কিছু সংস্কারমূলক কাজের জন্য নির্দেশনা চাইতে পারি, অথবা তারা নিজেরা এসে এটাকে ভিজিট করে যাতে এটাকে সংরক্ষণ করা যায় সেই ব্যবস্থা তাদের নেয়। ব্রিটিশ আমলের শেষ দিকে সুন্দরবনে জঙ্গল পরিষ্কার করার সময় এই মসজিদের সন্ধান পাওয়া যায়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। সরকারের অব্যবস্থাপনার কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নগরীর নসীবন ভবনস্থ বিএনপি কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশে অভিযোগ করেন বক্তারা। সরকারকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করে দলের নেতাকর্মীরা সরকার পতনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী সোহেল। নগর যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম বক্কর সহ স্থানীয় নেতারা। চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় দুদক কর্মকর্তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। দুদকের হটলাইন থেকে অভিযোগ পেয়ে অভিযানে নামেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের এই কর্মকর্তারা। এর আগে গত 7 ফেব্রুয়ারি ওষুধ চুরির অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তদন্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে পুলিশ দেশি অস্ত্র পেট্রোল বোমা জব্দ করেছে। বুধবার দিনগত রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে শাটল ট্রেনের বগি ভিত্তিক ছাত্রলীগের সংগঠনগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে আবাসিক হলে এক বাবুর্চিকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি নেপথ্যে মানুষদেরকেও খুঁজে বের করা হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কুরিংকং এলাকায় বন্য শুকুরের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটলে দুর্গম এলাকা হয় সকালে ঘটনা জানা যায়। এ বিষয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত আবু বকর নাইক্ষ্যংছড়ির আবুল বসরের ছেলে।
দর্শক, এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোজ্য তেল, চিনি, ছোলায় ভ্যাট প্রত্যাহার, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে টিসিবির কার্যক্রম। করোনার টিকাদানে 200 দেশের মধ্যে শীর্ষ আটে বাংলাদেশ, শীঘ্রই বুস্টার ডোজের ক্যাম্পেইন। সময়ে অসময়ে কল এবং এসএমএস এ বিরক্ত গ্রাহক, অকার্যকর বিটিআরসি নির্দেশনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।